একাদশী ব্রত পালন করবেন? অনেকে বলে যে একাদশী ব্রত আমরা কি করে পালন করব। শ্রী বৃন্দাবন আজকে দেখুন এখানে স্কুটি নেই। রাধে রাধে প্রিয় ভক্তগণ, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজ ঘরে কেউ নেই, পুরো ঘর ফাঁকা। খুবই আনন্দ হচ্ছে, খুবই একটু শান্তি ফিল হচ্ছে, ঘরে না থাকাটাই ভালো। লোকজন তো আজকে হয়তো থাম্বে দেখে আপনারা বুঝতে পারছেন, তো জানি না কি হলো, কোথায় গেছে জানি না। তো সকাল থেকে সেবা টেবা কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভোগ টুক লাগানো হয়ে গেছে, তো দামোদরকে দর্শন করাবো। তো চলুন প্রিয় ভক্তগণ, আগে দামোদরকে দর্শন করে নিই। আজকে খুবই আনন্দ ফিল হচ্ছে, আর কি ঘটনা ঘটেছে কালকে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলুন আগে দর্শনটা করে নিই। রাধা মেরে সামিনী মে রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন বাস, শ্রী বৃন্দাবন বাস। রাধা মেরে সামিনী মে রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন বাস, শ্রী বৃন্দাবন বাস। রাধে তো শ্রী রাধা দামোদর লাল কি যাই। তো আজকের মালাটা একটু নতুন নতুন লাগছে, এরকম মালা তো আমরা বানাই ঘরে কিন্তু এত বড় না, কিন্তু সেই মালা নিয়ে আজকে কিছু আপনার সঙ্গে ঘটনা ঘটবো কালকে কি হয়েছে। আর রাধারানীর মালাটাও নতুন, এটা আমাদের হাতে বানানো নয়, ঘরের মালা নয়। তো সামনে আসছে একাদশী, একাদশী নিয়ে আপনার সঙ্গে কিছু শেয়ার করব। তো আজকে দর্শন দেখুন, আজকে জানি না কি এত তাড়াতাড়ি সিঙ্গার হয়ে গেছে, এক ঘন্টার মধ্যে সিঙ্গার হয়ে গেছে। তারপর গুছাতে গুছাতে লেগে গেলো এক দেড় ঘন্টা, দু ঘন্টা লেগে গেলো সিঙ্গার করতে। তেমনি নর্মালি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা সিঙ্গারে চলে যায়। এই সিঙ্গার করতে সময় লাগে, কিন্তু সিঙ্গারের যে সামান আছে এইগুলো সব গুছাতে, অ্যারেঞ্জমেন্ট করতে সব কিছু মানে সময় চলে যায়। তো আজকের দর্শন আপনারা করে হয়তো আনন্দ পাচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট যে এত সুন্দর সিঙ্গার, এত সুন্দর দর্শন, আমরা পুরো মুগ্ধ। তো ভগবানের এই রূপ, ভগবানের এই যে দর্শন আমাদের জীবনকে অনেক কিছু উন্নত করাতে পারে, কেননা এই সৌন্দর্যই যদি আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি, ভগবানের এই রূপটাকে আমাদের মনের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদের উদ্ধার হয়ে চলে যাবো আমরা। এই যে আমাদের এত ভজন শক্তি, কেন এত ভজন করতে হয়, কেন আমরা ভগবানের নাম করতে হয়, এটা হলো অভ্যস্ত। যে অভ্যস্ত করতে 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 একদিন একদিন আমরা যখন অন্তিমকাল সময় পাবো, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। আর আপনি যদি ভগবানের রূপটাকে আপনি রূপ মাধুরীকে হৃদয়ের মাঝে স্থাপন করতে পারেন, তাহলে তো আপনার জীবন উদ্ধার। ভগবান বলছে যে যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করবে, আমাকে চিন্তন করবে, সে আমার ধাম লাভ করবে। এই জন্য একদিনের দুদিনের দ্বারাই হয় নাই, ভজন শক্তি বাড়াতে হবে। প্রেম ভক্তি, রাগ ভক্তি, রাগ ভক্তি তো এখন আসবে না, প্রথম অবস্থায় বিধিমার্গ সাধন ভক্তি করেন, তারপর ধীরে ধীরে আসবে, ধাপে ধাপে আসতে হবে, রূপ গোস্বামীর কৃপা লাভ করতে হবে। প্রেমা ভক্তি, সেই মধুর রাগ মার্গে ভক্তি করতে গেলে এই দেখুন রূপ গোস্বামী পাদ আমার ঘরে বিরাজমান। শ্রী রূপ মঞ্জরি পাদ সেই মর সম্পদ, সেই মর ভজন পূজন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি,
সেই মোর জীবনের জীবন অনুকূল হবে বিধি সে পদে হইবে সিদ্ধি শ্রী রাধা দামোদর লাল কি যায়। তো শ্রী রূপ গোস্বামী পাদের কৃপা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, না হলে কখনো আমরা ভক্তিপথে প্রেমা ভক্তি রাগ ভক্তি আমরা কখনো শিখতে পারবো না। রূপ গোস্বামী পাদ হয় রূপমঞ্জরী, যিনি রাধা রানীর নিজ সখী, সখী গণের পরে হলো মঞ্জুরি স্বরূপ, সেই মঞ্জুরির মধ্যে উত্তম মঞ্জুরি হলো শ্রী রূপ গোস্বামী পাদ। তো রূপ গোস্বামী পাদের অশেষ কৃপায় কিন্তু আমার দামোদর আজকে আমার ঘরে বিরাজমান। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি দর্শন হয়ে গেল আজকে। তো আজকে দেখুন এখানে স্কুটি নেই, স্কুটি সার্ভিসের জন্য পাঠিয়েছি মথুরায়। তো আমি যাইনি, সে মদনদা হয়তো আপনারা চিনেন, উনি মথুরা কাজে যাচ্ছে, ও এই জন্য বললাম যে আপনি নিয়ে যান। তো কেননা মথুরা গিয়ে আসতে কিন্তু অনেক সময় লেগে যাবে, কেননা সার্ভিস করতে কত সময় লাগবে, এই জন্য আর আমি যাইনি, সকালবেলা স্কুটিটা নিয়ে দিয়ে আসলাম। আর একাদশী আসছে 13 তারিখ, একাদশী ব্রত, তো এই জন্য ভাবছি একাদশীর জন্য নতুন কাপড় আনতে যাব। সকালে প্ল্যানিং করেছিলাম যাব, কিন্তু স্কুটি নিয়ে দিয়ে আসতে হয়েছে, এই জন্য আর যাওয়া হয়নি। আর এদিকে ভোগ টুক করতে হবে, এই জন্য সব কিছু নিজের হাতে সেবা, তো এখন একা একা সব কিছু সামলাতে হয়, এই জন্য দিয়ে চলে আসলাম। তো এখন পুরো খিদে লেগে গেছে, প্রসাদ খেতে হবে। আর কালকে কী ঘটনা ঘটেছে, তো এখানকারই একজন ভক্ত, উনি বৃন্দাবন ব্রজবাসী, তো উনি আমাদের ব্লগ দেখে, উনি বাঙালি, তো ব্লগ দেখে, আমি জানি না উনি ব্লগ দেখে, কিছুদিন আগে বললো তোমাদের ব্লগ তো আমি দেখি, তো তেমন কথা হয়েছিল। কিছুদিন আগে বলছে যে আমি তো তোমাদের ঘরে যেতাম, একদিন যাব, তো উনি আমাকে ফোনও করেনি। কালকে আমি গেছি রাধা গোকুলানন্দ মন্দিরে দর্শন করতে, এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আর ঘরে তো ছিল না কেউ হয়তো, তখন উনি আসলো ঘরে, ঘরে এসে বসলো, বসে একা একাই দরজা খুলে বসলো, বসে ফুলের মালাগুলো দেখতে পেলেন, উনি ফুলের মালাগুলো নিয়ে এসেছে, নিয়ে এসে কিছুক্ষণ বসে থেকে আবার চলে গেল। এদিক দিয়ে ভুল ছিল, ঘরে ছিল না, উপরে ছিল, এসে দেখলো। তো আর কালকে এই ঘটনা ঘটলো, তো ওনাকে আমি পার্সোনালি নিমন্ত্রণ করবো, দ্বাদশীতে আমরা কিছু বৈষ্ণব সেবা করব ঘরে, ওই দিন আমি ওনাকে নিমন্ত্রণ করব। তো আজকেও আকাশটা মেঘলা মেঘলা আছে, বৃষ্টি আসতে পারে, দেখুন আকাশ পুরো সাদা আছে পুরো। তো এই নিয়ে আমাদের জীবনযাপন চলছে, তো দেখি হয়তো মনে হয় বুলিকে নিয়ে ডাক্তারের কাছে, সরি গৌরাঙ্গীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে বুলি, তো বলেও যায়নি, আসবে হয়তো ডাক্তারের কাছে, ওই যে বললাম তো ওখানেই গেছে, যে ডাক্তারবাবু এসেছিল, উনি অ্যাকচুয়ালি ডাক্তার যিনি ফুলের বালা নিয়েছে, তো ওনার কাছে এখানেই ডাক্তার, ওনারই রয়েছে দোকান রয়েছে, তো ওখানে হয়তো গেছে, তো আসলে পরে দেখাবো। তো এখন প্রসাদ পাই, তো প্রিয় ভক্তগণ এভাবে আমাদের সঙ্গে থাকুন। আর 13 জুলাই একাদশী ব্রত, আপনারা অবশ্যই, পুরুষোত্তম মাস শুরু হচ্ছে, চাতুর্মাসের ব্রত চলছে, অবশ্যই কিন্তু এই একাদশী ব্রত পালন করবেন। অনেকে বলে যে একাদশী ব্রত আমরা কী করে পালন করব, একাদশী ব্রত যারা আমিষ বুঝি তার আগের দিন নিরামিষ খাবেন, সব কিছু ধুয়ে ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর একাদশীর দিন আপনারা ঘুম থেকে সকালবেলা উঠবেন, মানে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান টান করে আপনারা ধোয়া বস্ত্র অর্থাৎ নতুন বস্ত্র ধারণ করবেন। আর একাদশীর দিন আপনারা বেশি বেশি অধিক মাত্রা হরিনাম জপ করবেন, তুলসী মহারানীর আর সেবা করবেন, মঙ্গলাদি দর্শন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, কৃষ্ণ ভাবনাময় দিনটাকে অতিবাহিত করবেন। আর খাওয়ার মধ্যে আপনারা এই ফল জল দুধ এগুলো খেতে পারেন, যদি তামাক খেতে পারেন তাহলে আলু পেঁপে কাঁচকলা সিদ্ধ করে ঘি দিয়ে সিন্ধু লবণ দিয়ে আপনারা গোপালকে বুক লাগিয়ে খেতে পারেন, বাদাম বাছতে পারেন ঘি দিয়ে বা সূর্যমুখী সানফ্লাওয়ার তেল দিয়ে, সাদা তেল বা সরষের তেল ইউজ করবেন না একাদশীতে, আর এগুলো আপনারা জাস্ট খেতে পারেন, ওই দিন আপনারা কৃষ্ণ ভাবনাময় দিন কাটাবেন। আর একাদশীর পরের দিন আপনারা নির্দিষ্ট টাইমে যার যার জায়গা থেকে
আপনারা পালন করবেন, পালন অর্থাৎ ওই দিন আপনারা অন্ন গ্রহণ করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আর বাবাদের সঙ্গে থাকুন আর আনন্দ উপভোগ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। কে এসছে ভাই? কি কোথায় গেছিলে সকাল থেকে? খুঁজে পাচ্ছি না।